শুরু হয়ে গেল সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। এ সময় সঠিক খাদ্যাভ্যাস পালন করা অত্যন্ত জরুরি। সারাদিন রোজা পালন শেষে ইফতারে অনেকেই অনেক বেশি খেয়ে ফেলেন, আবার সারাদিন না খেয়ে থাকতে হবে এই কথা চিন্তা করে অনেকে সেহরিতে জোর করে অনেক বেশি খাবার খায়। সেহরি ইফতারে কোন ধরনের খাবার খাওয়া উচিত, কোন খাবারগুলো বর্জন করা উচিত, সেগুলো নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের প্রসঙ্গ। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আরাফাত জানা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। একজন রোজাদার ইফতার ও সেহরিতে কি খাবেন তা নির্ভর করবে তার স্বাস্থ্যের অবস্থা ও বয়সের উপর। সেহরি ও ইফতারে সহজে ও তাড়াতাড়ি হজম হয় এমন খাদ্য গ্রহণ করতে হবে। সকল রোজাদারের জন্য ইফতারিতে খেজুর বা খুরমা, ঘরে তৈরি বিশুদ্ধ শরবত, কচি শসা, পেঁয়াজু, বুট এবং ফরমালিনমুক্ত মৌসুমি ফল থাকতে হবে। রুচি অনুযায়ী বাসার রান্না করা নুডলস বা পাস্তা খেতে পারেন। প্রচুর সবুজ শাকসবজি ফলমূল আহার করা উচিত। ইফতার ও সেহরির সময়ের মধ্যে অন্তত পক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে, তবে একবারে নয়, থেমে থেমে। এশা ও তারাবির নামাজের পর অভ্যাস অনুযায়ী পরিমাণ মতো ভাত, মাছ অথবা মুরগির মাংস, ডাল ও সবজি খাওয়া যাবে। সেহরিতে ভাতের সঙ্গে মিশ্র সবজি, মাছ অথবা মাংস খাওয়া যাবে। প্রতিদিন একটি করে ডিম খাদ্য তালিকায় রাখা যেতে পারে। যাদের দুধ খাওয়ার অভ্যাস আছে তারা সেহরির পর 1 গ্লাস দুধ খেতে পারেন। খাবার ভালোভাবে ধীরে ধীরে খেতে হবে যা হজমে সহায়ক হবে। সেহরি এবং ইফতারিতে এনার্জি ড্রিঙ্ক, কার্বোনেটেড ড্রিঙ্ক এবং সোডা জাতীয় পানীয় খাওয়া একদমই উচিত নয়। এগুলো অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। পরতপক্ষে বাইরের দোকানে তৈরি ইফতার না খাওয়াই ভালো। তেহারি বা হালিম না খাওয়াই ভালো, কারণ এতে মদ হজম হতে পারে। অনেকেই সেহরিতে খেতে চান না, শুধু পানি খেয়ে রোজা রাখেন, কিন্তু কখনোই শুধু পানি খেয়ে রোজা রাখা যাবে না। অধিক তেল, অধিক ঝাল, অধিক চর্বি জাতীয় খাবার সেহরিতে খাওয়া একদমই উচিত নয়। সুগার ড্রিঙ্ক, চা ও কফি যতটা সম্ভব কম পান করতে হবে। রান্নার সময় খাবারে ডালডার পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করতে হবে যতটা সম্ভব কম পরিমাণে। অতিরিক্ত লবণ ও লবণাক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বেঁধে রাখেন এবং বান্দাদের রোজা রাখার সুবিধার্থে জান্নাতের দরজাগুলো খুলে দেন। 1 মাস রোজা রাখার ফলে বান্দাদের ইমান মজবুত হয়, শরীরের রোগবালাই দূর হয়, সমাজে খারাপ কাজগুলো কমে আসে। এই মাসে জাকাতের বিধান রয়েছে, ফলে সমাজে ধনী গরিবের মধ্যে ব্যবধানও কমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন হালাল এবং পরিমিত খাবার খেয়ে শুদ্ধ মনে এই মাসের সবগুলো রোজা রেখে ইবাদত করার সুযোগ দিন প্রতিটি বান্দাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। সেই সাথে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে।